উত্তাল সমুদ্র টপকে জল ঢুকছে গ্রামে ক্ষতিগ্রস্ত শঙ্করপুর থেকে মেরিন ড্রাইভ যাবার রাস্তা এদিন পরিস্থিতি খতিয়ে দেখলেন স্থানীয় বিধায়ক গত তিন দিন ধরে সমুদ্র উত্তাল ব্যাপক জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেছে দিঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর সহ বিস্তীর্ণ এলাকায় শনিবার জলোচ্ছ্বাসের প্রভাব বেশি পড়েছে শঙ্করপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে শঙ্করপুর থেকে মেরিন ড্রাইভ যাওয়ার রাস্তা রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ফলে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তা সাথে গার্ডওয়াল টোপকে সাগরের জল ঢুকছে গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এলাকার মানুষজন প্রায় সাত আটটি গ্রামের বাসিন্দারা ক্ষতির মুখে খবর পেয়ে শনিবার সকালে এলাকা পরিদর্শনে আসেন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি রামনগর এক নম্বর ব্লকের সভাপতি শম্পা মহাপাত্র এলাকার প্রধান বিশ্বজিৎ জানাসহ একটি প্রতিনিধি দল যুদ্ধকালীন তৎপরতায় বোল্ডার ফেলার কাজ শুরু হয়েছে এলাকাবাসীদের দাবি এভাবে বোল্ডার ফেলে প্রকৃতির সাথে লড়াই করা যাবে না স্থানীয় মানুষের দাবি কংক্রিটের বাঁধ তৈরি করা হোক তবেই সমস্যার সমাধান হবে আজকে রাস্তা ডিঙিয়ে জল ঢুকছে তাই ঘর ছেড়ে আমাদের রাস্তার উপরে দাঁড়াতে হয়েছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা জানি রুদ্র রোজ থেকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু পারলে একমাত্র আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পারে অর্থাৎ প্রশাসনিক যিনি কর্তা কিন্তু সেই প্রশাসনেরই নিম্নস্তরের কিছু মানুষ যদি উদাসীনতা দেখান এখানে তাহলে কোনোদিনই বোধ স্থায়ী সমাধান হবে না আর এই জল তখনই আটকাবে যদি স্থায়ী সমাধানের জন্য স্থায়ী কোনো প্রকল্প গ্রহণ করা হয় বিষয়ে বিধায়ক এ অখিলগিরি জানান আগামী দু মাসের মধ্যে শঙ্করপুর থেকে চাঁদপুর পর্যন্ত পার বাঁধার কাজ শুরু হবে পুরে বেশি জল ঢুকছে বাঁধ সব ভেঙে বীজ রাস্তা যে হয়েছিল তার অর্ধেক টেনে নিয়ে গেছে আমরা পাঁচ বছর ধরে শুনছি এখানে বড় বাঁধ হচ্ছে শঙ্করপুরের মতো হ্যাঁ কিন্তু একটাও বাঁধ হচ্ছে না কিছু এক কিছুই কাজ হচ্ছে না গাড়ি গাড়ি এসে কিছু পাথর ফেলে দিয়ে যাচ্ছে তাতে কি হবে এ তো জলের ট্রেনেই যাচ্ছে তাতে তো কিছু লাভ হবে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শঙ্করপুর